বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতেই বড়সড় এক সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড কি সেই সিদ্ধান্ত এর বিস্তারিত জানাবো এই ভিডিওতে মূল আলোচনায় আরও থাকছে চাহারের হ্যাট্রিক তো হলোই নাগপুরে হ্যাট্রিকের পাশাপাশি চাহার যে আরো কিছু রেকর্ড করে ফেলেছেন তা কি আপনার জানা আছে এই ভিডিওতে থাকছে এর বিস্তারিত অন্যদিকে বিরাট ও নির্বাচকদের জন্য মাথা ব্যথার কারণ বাড়ছে কেন এমন বললেন রোহিত কি নিয়ে এমন মন্তব্য রোহিতের এই শিরোনামের বিস্তারিত ছাড়াও ভারতীয় ক্রিকেটের আরও কিছু আপডেট নিউজের বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন ভবিষ্যতে শ্রেয়স আই আর কেই টিম ম্যানেজমেন্ট ব্যাটিং চার নম্বর জায়গায় ভাবছেন রবিবার নাগপুরে শ্রেয়সের কথাবার্তায় এমনটাই ইঙ্গিত পাওয়া গেল ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ পর্যন্ত ভারত চার নম্বর জায়গা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গিয়েছিল চারের সমাধান সূত্র এখনো বেড়ে আসেনি শেষ কয়েক মাস ধরে আয়ার যে খেলাটা খেলছেন সেক্ষেত্রে তিনি হতে পারেন টিম ইন্ডিয়ার চার নম্বরের মুশকিল আসান রবিবারে নাগপুরে পঁয়ত্রিশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলেছিল ভারত রোহিত শর্মা দুই ও শিখর ধাওয়ান উনিশ রানে ফিরে যাওয়ার পর চারে ব্যাট করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন আয়ার ৩৩ বলে বাষট্টি রানের ইনিংস নিজের যাচ্ছে নান তিনি পাঁচটি ছয় ও তিনটি চারে সাজান নিজের ইনিংস তার আরকেএল রাহুলের ব্যাটে ভর করে ভারত বিশ ওভারে একশো রান তুলতে সমর্থ হয় ম্যাচের পর আয়ার বললেন টিম ম্যানেজমেন্ট আমাকে ব্যক্তিগত ভাবে বলেছিল যে তোমাকে চারে ব্যাট করতে হবে সেভাবে যেন নিজেকে প্রস্তুত করি আত্মবিশ্বাসী থাকি দেখতে গেলে শেষ কয়েকটা সিরিজে আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল চার নম্বরে নিজের একটা মানদণ্ড তৈরি করতে পেরেছি এই জায়গাটা নিয়েই প্রতিযোগিতা চলছে চারের গুরুত্ব বোঝাতে গিয়ে শ্রেয়স ব্যাখ্যায় কোহলি আর রোহিত যদি আউট হয়ে যায় তাহলে আমাদের এমন একজনকে চাই যে শেষ পর্যন্ত খেলাটাকে টেনে নিয়ে ফিনিশ করতে পারবে এটাই ভূমিকা আর সেটাই চারের আমি করার চেষ্টা করছিলাম যদিও আয়ের বলছে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য তার সঙ্গে কারোর লড়াই নেই নিজের সঙ্গেই নিজের প্রতিযোগিতা তার আয়ের বললেন দলের সুযোগ পেতে গেলে বিরাট প্রতিযোগিতা রয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার প্রতিদ্বন্দ্বিতা আমার সঙ্গেই কারোর সঙ্গে নিজের বিচার করতে চাই না আমি যে কোনো জায়গায় ব্যাট করতে পারি কিন্তু বুঝতে পারলাম যে চাপেও ব্যাট করতে পারি আমি দলের সাপোর্ট স্টাফ আমাকে সেই স্বাধীনতা দিয়েছে মনের মতো ক্রিকেটটা খেলার স্বপ্নের বোলিং বললেও একে কম বলা হয় তিন দশমিক দুই ওভারে সাত রান দিয়ে ছয় উইকেট তার মধ্যে আব্বার রয়েছে হ্যাটট্রিক রবিবারের নাগপুর টি টোয়েন্টি যেন লেখা হয়ে থাকল দীপক চাহারের নামে তিনি হ্যাট্রিক করেন বাংলাদেশের শফিউল ইসলাম মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলামকে ফিরিয়ে আঠারোতম ওভারের শেষ বলে শফিউল আর বিশতম ওভারের প্রথম দুই বলে মুস্তাফিজুর ও আমিনুলকে ফেরান তিনি একই সঙ্গে তিরিশ রানে জেতান দলকে যা এনে দেয় সিরিজও এর আগে এই ফর্মেটে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার অজন্তা ম্যান্ডিসের দুই সালে

দীপক চাহারের সাত রানে ছয় উইকেট চতুর্থ সেরা সার্বিকভাবে টি টোয়েন্টি ফরম্যাট মানে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও আইপিএল সহ বিভিন্ন দেশে হওয়া টি টোয়েন্টি লিগ ও ঘরোয়া টি টোয়েন্টি ম্যাচকে ধরা হচ্ছে এর আগে মাত্র একজন ভারতীয় একতা বিস্ত টি টোয়েন্টি আন্তর্জাতিক ভারতের হয়ে হ্যাট্রিক করেছিলেন তবে তা ছিল মহিলাদের ক্রিকেটে পুরুষদের ফর্মেটে দীপকি প্রথম ভারতীয় হিসেবে টি আন্তর্জাতিক হ্যাট্রিক করলেন সব মিলে টি আন্তর্জাতিক দ্বাদশ বোলার হিসেবে হ্যাট্রিক করলেন তিনি দুই সালে এটা আবার আন্তর্জাতিক ক্রিকেটের ষষ্ঠ হ্যাট্রিক এই বছর পুরুষদের ক্রিকেটে সব ফর্মেট মিলিয়ে ভারতের হয়ে এটা তৃতীয় হ্যাট্রিক এর আগে একদিনের ফর্মেটে মোহাম্মদ শামী ও টেস্টে যশপ্রিত বুমরা হ্যাট্রিক করেছিলেন টেস্টে ভারতীয়দের মধ্যে প্রথম হ্যাট্রিক করেছিলেন অফ স্পিনার হফভেন সিং 2001 এক সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রিকি পন্টিং অ্যাডাম গিল ও শেন ওয়ার্নকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি 2006 সালে পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে ইরফান পাঠান পরপর ফিরেছিলেন সালমান বার্ট ইউনিস খান ও মোহাম্মদ ইউসুফকে আর কয়েক মাস আগে কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্র্যাবো সামারা ব্রুকস ও রস্টন চেসকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন বুমরা আর একদিনের ফর্ম্যাটে চেতন শর্মা কপিল দেব ও কুলদীপ যাদব হ্যাট্রিক করেছেন ভারতের হয়ে উনিশশো সালে প্রথম ও তরুণতম ভারতীয় হিসেবে হ্যাট্রিক করেছিলেন চেতন শর্মা নাগপুরের রিলায়েন্স বিশ্বকাপ নিউজিল্যান্ডের কেন রাদারফোর্ড ইয়ান স্মিথ ও চ্যাটফিল্ড তিনজনাই পরপর বোল্ড করেছিলেন তিনি উনিশশো সালে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কপিল দেব পরপর ফিরেছিলেন রোশন মহানামা রুমেশ রত্নাইয়েকে ও সনথ জয়সূর্যকে। আর কুলদীপ যাদব দুই হাজার সতেরো সালে ইডেনে অস্ট্রেলিয়ার ম্যাথু আগার ও প্যাট ফিরিয়ে করেছিলেন তিনি উইকেট দীপক চাহার যা কোনো টেস্ট খেলে দেশের বোলারের পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার স্পেলে সেরার তালিকায় তিন নম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে দশ দশমিক দুই ওভারে ছাপ্পান্ন রানের বিনিময়ে আট উইকেট নিয়েছেন দীপক চাহার গড় মাত্র সাত যা তিন বা তার বেশি ম্যাচের সিরিজে ভারতের হয়ে দ্বিতীয় সেরা দুই হাজার ষোলো সালে শ্রীলঙ্কার তিন দশমিক আট আট গড় হল ভারতের সেরা এখনো পর্যন্ত মাত্র খেলেছেন দীপক চাহার তার মধ্যে ম্যান অব হয়েছেন দুবার তুলনায় বিয়াল্লিশটি টোয়েন্টিতে মাত্র দুবার ম্যাচে সেরা হয়েছিলেন জসপ্রীত বুমরা গত বছর ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল দীপক চাহারের সেই ম্যাচে চার ওভারে তেতাল্লিশ রান দিয়েছিলেন নিয়েছিলেন এক উইকেট তারপর থেকে ছয় ম্যাচে সাত দশমিক চার শূন্য গড়ে ও ম্যাচে চার দশমিক সাতাত্তর ইকোনমি রেটে তেরো উইকেট নিয়েছিলেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে রবিবারের টি ভারতীয় পেসাররা নয় উইকেট নিয়েছেন যা টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতীয় পেসারদের সবচেয়ে বেশি সাফল্য এর আগেও একবার কুড়ি ওভারের ক্রিকেটে ভারতীয় পেসাররা নয় উইকেট নিয়েছিলেন যা হয়েছিল দু সালে টি বিশ্ব বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারত বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে একাধিক রেকর্ডগুলো ভারতীয় দল রবিবারের ম্যাচে দীপক চাহার তিন দশমিক দুই ওভার বল করে মাত্র সাত রান দিয়ে ছয় উইকেট তুলে নেন যেটা টি টোয়েন্টি ফর্মেটের সর্বকালীন রেকর্ড এর আগে দুই সালে শ্রীলঙ্কার অজন্তা ম্যান্ডিসের নামে এই রেকর্ড ছিল অজন্তা ম্যান্ডিস আট রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন এর ফলে টি টোয়েন্টি ফর্মেটের নতুন রেকর্ড গড়লেন এই বোলার পাশাপাশি এই ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশটি উইকেটের মালিক হন চাহাল এই দিনের ম্যাচে হ্যাট্রিক করে খেলাকে আরও আকর্ষণীয় করে তোলেন চাহার অবসর নেওয়ার পর কি করার ইচ্ছা রয়েছে গোপনে তথ্য ফাঁস করলেন কোহলি নিজেই এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রত্যেক ম্যাচে কিছু না কিছু নতুন রেকর্ড তৈরি করছেন এই মুহূর্তে কোহলির যে ফিটনেস রয়েছে তাতে তিনি যে তিনটি বিশ্বকাপ খেলবেন সেটা বলাই যায় তবে এই মুহূর্তে বিরাট কোহলির দু অবসরের কোন রকম না থাকলেও ভবিষ্যতে অবসর নেওয়ার পরে তিনি কি করতে চান সে ব্যাপারে তথ্য ফাঁস করলেন কোহলি নিজেই কোহলি জানালেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে নিত্য নতুন রান্না শেখার ইচ্ছা রয়েছে তার ইতিমধ্যে নয়াদিল্লিতে নুয়েভা নামে বিরাট কোহলির নিজস্ব রেস্তোরাঁ রয়েছে তবে কি রান্না শিখে তিনি সেই ব্যবসাতে নামতে চলেছেন একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন যে ছোট থেকে আমি খেতে খুব ভালোবাসি বিভিন্ন ধরনের খাবারের টেস্ট করা আমার খুবই পছন্দের ছোটতে আমি প্রচুর পরিমাণ জাঙ্ক ফুড খেতাম তারপর ক্রিকেটার হয়ে বিভিন্ন দেশে ঘুরতে লাগলাম তখন বিভিন্ন দেশের নানান সুস্বাদু খাবারের স্বাদ আমি নিতে থাকি কোহলি বলেন আমি রান্না করতে তেমন পারি না কিন্তু রান্নার টেস্ট অর্থাৎ রান্নার স্বাদ কেমন হয়েছে সেটা আমি খুব ভালো বুঝতে পারি কোহলি বলেন খাওয়া দাওয়া বরাবরই আমার খুব প্রিয় কোহলি বলেন আমি খেতে খুবই ভালোবাসি আর তাই খাবারের মুখ দিয়ে বলে দিতে পারি রান্নাটি আসলে কেমন সুস্বাদু এবং খাবারটি কতটা যত্ন করে রান্না করা হয়েছে আর তাই ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে রান্না শেখার আগ্রহ রয়েছে আমার উল্লেখ্য ছোট থেকে বিভিন্ন ধরনের পাঞ্জাবি খাওয়া দাওয়া এমনকি বিভিন্ন ধরনের মশলাদার খাবার খেতে খুবই পছন্দ করতেন কোহলি কিন্তু দিনে দিনে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার যত এগোচ্ছে ততই খাওয়া দাওয়ায় কাটছাঁট করছেন কোহলি এখন খাবার দাবার থেকে সরে নিজের ফিটনেসের উপর বেশি জোর দিয়েছেন তিনি এমনকি এই মুহূর্তে কোহলি আমিষ খাবার দাবার ত্যাগ করে সম্পূর্ণরূপে নিরামস ভোজি হয়েছেন দশ মাস নয় বাড়তে চলেছে বোর্ড সভাপতি সৌরভের মেয়াদ ভারতীয় ক্রিকেটে অনন্য প্রথম ক্রিকেটার হিসেবে বোর্ড সভাপতির দায়িত্বে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবেও একাধিক প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন সৌরভ এবার বোর্ড সভাপতি পদে বসেও সেখানে নিজের দাদাগিরির আত্মপ্রকাশ নিয়ে ফেলেছেন মহারাজ তবে সভাপতি হিসেবে লোধার নিয়মে মাত্র দশ মাসের দায়িত্ব থাকতে পারবেন সৌরভ এবার সেই দশ মাসকে তিন বছর করার লড়াই নেমে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় সূত্রের খবর একদিকে যখন ভারত বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের লড়াই চলছিল তখন দিল্লিতে এই বিষয় নিয়ে লড়াই শুরু করে দিয়েছেন সৌরভ অ্যান্ড কোম্পানি লোদা সুপারিশ ও সিইও এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবার ফের একবার সব নিয়ম সরিয়ে টানা তিন বছরের জন্য বোর্ড সভাপতি পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী দিনে শুধু দশ মাস নয় আরও তিন বছর সৌরভ সহ বাকিরা একই পদে থাকার লড়াই এবার শুরু করে দিল বোর্ডের কর্তারা একই সঙ্গে বোর্ডের প্রতিনিধি হিসেবে আইসিসির দরজা এবার খুলতে দেখা যেতে পারে এন শ্রীনিবাসনের তাকে আগামী দিনে আইসিসির জন্য বিসিসিআই এর প্রতিনিধি হিসেবে বেছে নিতে পারেন বোর্ডের শীর্ষ কর্তারা একই সঙ্গে লোদার সব নিয়ম নতুন করে সংশোধন করতে সুপ্রিম কোর্টের কাছে আবেদনও জানানো হচ্ছে বোর্ডের তরফ থেকে পাশাপাশি ছয় বছরের মেয়াদ ও তারপর তিন বছর কুলিং আফ কেউ এবারের মতন সংশোধন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড আর সেটা হলো আগামী দিনে আরও তিন বছরের মধ্যে বোর্ডের মসনদে বসতে পারবেন সৌরভ বোর্ডের সাধারণ সভা বসতে চলেছে ডিসেম্বর মাসের পয়লা তারিখ আগামী এই বোর্ডের সবার আগেই সব রকমের সিদ্ধান্ত নিয়ে ফেলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা শুধু তাই নয় এবার লোদার সব কিছু সংশোধন করতে সেই লোদাকেই নিজের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে বোর্ডের শীর্ষ কর্তারা তবে এই সমস্যা নিয়ে এবার একজোট হয়ে লড়াই করছে সৌরভ সহ বাকি কর্তারা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ডিয়ার এই ছিল আমাদের সম্পূর্ণ প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ভারতীয় ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পেতে এখনই মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য আপডেট পেতে বেল কেন প্রেস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ